নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আপনাদেরকে গাঠনিক সংকেতের উপরে পরপর দুটা ক্লাস দিয়েছি। একটাতে সাধারণ আলোচনা ছিল, দ্বিতীয়টাতে আমরা 20টা ইম্পর্টেন্ট যৌগের গাঠনিক সংকেত দিয়েছিলাম। তো আপনাদের চাহিদার প্রেক্ষিতে আমরা আরও 15টি যৌগের গাঠনিক সংকেত দেওয়ার চেষ্টা করছি। তো শিক্ষার্থী বন্ধু, এবারের শুরুতে আমাদের আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। তো শিক্ষার্থী বন্ধু, এক্ষেত্রে আমাদের প্রথম কর্তব্য হলো ম্যাঙ্গানিজের যোজনী বের করা। তো শিক্ষার্থী বন্ধু, যোজনী বের করা আমরা তো হিসাব অনুযায়ী পারি সবাই, মোটামুটি এক্স এটা ধরবো, প্রতিটি অক্সিজেন যোজনী -2, জারণ সংখ্যা বা যোজনী, এরপরে +4 +1 =0, 1 + x - 8 = 0, x - 7 = 0, সুতরাং x = 7। তো শিক্ষার্থী বন্ধু, এইভাবে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বের করতে পারবে, এটাই স্বাভাবিক। তবে যারা 9-এ সবে মাত্র উঠেছে, হয়তো 3-4 মাস গেছে, তারা এই অধ্যায়টা তো সপ্তম অধ্যায়, এখানে তারা যেতে পারেনি, তাদের জন্য আমরা আরেকটা বুদ্ধি করি, সেটা হচ্ছে ডান বিয়োগ বাম তাহলে কাম। এটা অবশ্য পৃথিবীর কোনো বই আপনি পাবেন না, আমি নিজস্ব স্টাইলে এটা করাই, যে একটা বাচ্চা এইভাবে যোজনী বের করা বা জারণ সংখ্যা বের করা শিখে নেই, তাহলে সে ইচ্ছে করলে আমার এই সংক্ষিপ্ত নিয়মটা কাজে লাগাতে পারে। ডান বিয়োগ বাম বলতে আমি বোঝাতে চাচ্ছি, ডানের দিকে 4টা অক্সিজেন আছে, তো তাহলে প্রতিটা অক্সিজেনের যোজনী হচ্ছে 2, 4 × 2 = 8, বিয়োগ একটা পটাশিয়ামের 1, এই 8 থেকে 1 বাদ গেলে 7। আপনি এইভাবেও দ্রুততার সাথে করতে পারেন, এটা জানা আছে ভালো, এইভাবে করতে পারেন ডান বিয়োগ বাম। কীভাবে আরেকবার দেখি বাবা, এখানে অক্সিজেন 4টি আছে, তাহলে প্রতিটা অক্সিজেনের যোজনী হচ্ছে 2, 4 × 2 = 8, এখান থেকে পটাশিয়ামের 1 বাদ, 8 থেকে 1 বাদ গেলে 7। তো এরকমভাবে আমরা যোজনী বের করে নিই। এখন আমাদের গাঠনিক সংকেত অন্য কিছু না, আমরা করব কি, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমরা যোজনী যার বেশি তাকে মাঝখানে দিব। তো এখানে আমাদের ম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যৌগটার নাম আগে জানতে হবে, এটার নাম কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নামটা জানা দরকার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে তাহলে KMnO4, আমরা তাহলে এক কাজ করছি, এখানে একটা ও দিয়ে এখানে একটা কে দিলাম, কারণ পটাশিয়ামের যোজনী 1, তো যাদের যোজনী 1 তাদেরকে একদম সাইডে রাখতে হয়, কারণ এদের একটাই হাত। এখন শিক্ষার্থী বন্ধু, ম্যাঙ্গানেজের যোজনী 7 করতে গেলে আমরা এরকমভাবে আরও 3টা অক্সিজেন দিব। তো এই যে আমরা জোড়া টান দিচ্ছি, এটাই হলো ম্যাঙ্গানিজের যোজনী, দেখেন 7 হয়ে গেছে, এই অক্সিজেন বলছে আমার 2 হয়েছে, এই অক্সিজেন এরও 2 হয়েছে, এরও 2 হয়েছে, এর অক্সিজেন এই অক্সিজেনটারও 2 হয়েছে, পটাশিয়ামের 1 হয়েছে। তখন আমরা দেখলাম যে হ্যাঁ, এটা সব ঠিক চলে এসছে, পটাশিয়াম একটা, ম্যাঙ্গানিজ যেটা, হ্যাঁ এর একটা পরমাণু, অক্সিজেন 4টা পরমাণু, 1, 2, 3, 4, আমরা গুণে দেখব, 4 নাকি 5 একে 6, দেখি 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ সবগুলো চলে এসেছে। তো আমাদের উদ্দেশ্য এখানে যে প্রত্যেকের যোজনী বুঝাই দিতে পারলেই হলো, এবং সবগুলো পরমাণু আসছে কি না সেইটা আমরা কনফার্ম করব। তো শিক্ষার্থী বন্ধু, 1 নম্বর নিয়ে আমাদের আর কথা নেই, 1 নম্বর শেষ। 2 নম্বর, এটারই আরেকটা ভাই আছে, K2MnO4, তো এটার নাম পটাশিয়াম ম্যাঙ্গানেট। তো আমাদের অনেক শিক্ষার্থী বলে যে স্যার এটার নাম পটাশিয়াম ম্যাঙ্গানেট, আর ওটার নাম পারম্যাঙ্গানেট, তা আমরা কিভাবে মনে রাখবো? তো শিক্ষার্থী বন্ধু, পারম্যাঙ্গানেট কথাটা এরকম, যদি কোনো যৌগের সাথে আমরা দেখি যে অক্সিজেনের আধিক্য, যেমন ধরেন এখানে কে আছে, একটা পটাশিয়াম, একটা ম্যাঙ্গানিজ, একটা অক্সিজেন, নিজেই 4টা, তো যদি অক্সিজেন খুব বেশি থাকে সেই সমস্ত যৌগের নামকরণ সময় আমরা পার কথাটা ব্যবহার করে থাকি, তাই এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর এখানে কেন না, এখানে দেখবেন যে অন্যান্য মৌল আছে 3টা আর অক্সিজেন 4টা, তার মানে কাছাকাছি 3 আর 4, আর ওখানে কিন্তু 2 আর 4, কাছাকাছি না, ডাবল। তো অক্সিজেনের পরিমাণ যেখানে আমরা অনেক বেশি দেখব, অস্বাভাবিক বলে মনে হবে যে সবগুলো মৌল মিলে মাত্র 2টা, অক্সিজেন নিজেই 4টা, এরকম নামের সাথে পার কথাটা যুক্ত হয়, মানে অধিক অক্সিজেন যেখানে আছে বলে প্রতীয়মান হয়। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা তার এটা নিয়ে আবার একটু কথা বলি, 2 নম্বর K2MnO4, এটা যদি আমরা ডান বিয়োগ বাম নিয়মে চলে যায়, তাহলে দেখুন আমরা হয়তো সহজে বের করতে পারবো, এটার কাজ শেষ হয়েছে এখন এটার কাজ, তাহলে ডানে এখানে কত হবে 8, বামে কত হলে 2টা পটাশিয়ামের 2,
8 থেকে বাদ 2 বাদ দিলে 6 তো শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে এখানে ম্যাঙ্গানিজের যোজনী পেলাম 6 তো এই সব ক্ষেত্রে যে ম্যাঙ্গানিজের যোজনী বেশি মানে মুরব্বি মুরব্বিকে মাঝখানে দিব এরপরে আমরা একটা অক্সিজেন একটা পটাশিয়াম যদি আমরা দেখি যে পটাশিয়াম দুটো আছে তখন আমরা একটা অক্সিজেন আগে নিয়ে আমরা মনে করি অনেক সময় বাচ্চাদেরকে বলি যে অক্সিজেন হচ্ছে মনে করবেন মামা আর পটাশিয়াম ভাগনা আগে মামা পরে ভাগনা এই যে মামা পরে ভাগনা এরপরে অক্সিজেন আমরা আরো দূরে দেখতে পাচ্ছি সো এখানে আমরা এরকম করি এই আবার এই তাহলে আমরা পটাশিয়াম ম্যাঙ্গানেট এটাও আমরা বের করে ফেললাম তাহলে দুটো আমাদের কাজ হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধু আমরা এইভাবে এগিয়ে যাব আমরা রইব না পিছে কারণ আমাদের জীবনময় কমিছে তিন নাম্বার যেটা ক্যালসিয়াম বাইকার্বনেট তো শিক্ষার্থী বন্ধু যোজনী আমাদের জানতে হবে এবারে কিন্তু আমরা সবগুলো যোজনী জানি এটার নাম কি ক্যালসিয়াম বাইকার্বনেট বাইকার্বনেট এটা কি রকম ক্যালসিয়ামের যোজনী 2 হাইড্রোজেনের 1 কার্বনের 4 অক্সিজেনের 2 আমরা সবই জানি এখন এগুলো আমাদের বাস্তবে বসিয়ে দিতে হবে ক্যালসিয়াম বাইকার্বনেট ক্ষেত্রে কি হবে 1 আর 2 শেষ হলো আমরা এটা মুছে দিলাম এবার আমরা 3 এ চলে গেলাম তো শিক্ষার্থী বন্ধু 3 ক্যালসিয়ামের যোজনী 2 আপনি তখন করতে পারেন কি এভাবে ক্যালসিয়ামের দুটো হাত লাগিয়ে দিবেন বাস অক্সিজেন দিয়ে দিলেন আমরা দুটো অক্সিজেন দিয়ে দিলাম তো এখানে একটু ব্যাপার আছে এখানে ক্যালসিয়াম একটা হাইড্রোজেন কয়টা দেখেন হাইড্রোজেন কিন্তু দুটা কার্বন কয়টা কার্বনও কিন্তু দুইটা আবার অক্সিজেন কয়টা 6টা এগুলো সব মিলাতে হবে কিন্তু অসুবিধা নাই আমরা মেলানোর চেষ্টা করছি তো বাস এরপরে এখানে একটা কার্বন দিলাম এখানে একটা কার্বন দিলাম দুটো কার্বনের ব্যবহার হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধু এখন আমাদের অক্সিজেন আরো কিছু রয়ে গেছে তো অসুবিধা নাই আমাদের সবই ব্যবস্থা হয়ে যাবে এই দেখুন আমরা ব্যবস্থা প্রায় করে ফেলেছি ক্যালসিয়াম বাইকার্বনেট আমরা ক্যালসিয়ামের দুটো হাত লাগিয়ে দিলাম কার্বনের যোজনে 4 করলাম কার্বনের 4 করলাম পরে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন দিয়ে দিলাম ক্যালসিয়াম বাইকার্বনেট অনেক চমৎকার যখন মিলে যাবে সব দিক থেকে মিলে যাবে এবার 4 নাম্বার যেটা Fe3O4 এটা একটা ব্যতিক্রম যৌগ এটা নিয়ে একটু কথা বলতে হবে আমাদের Fe3O4 এটাকে আমরা বলি ফেরোসো ফেরিক অক্সাইড মানে এই ফেরোসো ফেরিক অক্সাইড এটা আসলে জিনিসটা কি আমরা একটু বলার চেষ্টা করি ফেরোসো ফেরিক অক্সাইড শিক্ষার্থী বন্ধু এটাকে কিন্তু আমরা ম্যাগনেটাইটও বলতে পারি এটাকে কিন্তু আমরা প্রাকৃতিক চুম্বক চুম্বক এটা প্রাকৃতিক চুম্বকও বলতে পারি তো এটা আসলে একটা মিশ্র অক্সাইড কি রকম এটা তৈরি নিয়ে আমি একটু কথা বলি এটার নাম ফেরাস অক্সাইড আর একটার নাম ফেরিক অক্সাইড এই দুটো মিলে ওঠা হয় Fe3O4 এটা একটা মিশ্র অক্সাইড এই এই ফেরোসোফেরিক অক্সাইড একটা মিশ্র অক্সাইড মিশ্র অক্সাইড কাকে বলে যে সকল অক্সাইড একাধিক অক্সাইডের মিশ্রণে তৈরি হয় তাকে মিশ্র অক্সাইড বলে এটা ফেরাস অক্সাইড এটা ফেরিক অক্সাইড এটার নাম ফেরোসোফেরিক অক্সাইড শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা মিশ্র অক্সাইড ফেরোসোফেরিক অক্সাইড এখানে একটি আর বিষয়টি এরকম আমরা ফেরাস অক্সাইডের যদি গঠনের সঙ্গে দাঁড় করাতে চাই এইটা ফেরিক অক্সাইডের যদি আমরা করতে চাই তাহলে কিন্তু এরকম তো শিক্ষার্থী বন্ধু এখানে একটা ব্যতিক্রম ঘটনা আসছে এই যে এই ফেরোসোফেরিক অক্সাইড যে যৌগটা আমরা এখানে তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি সমান দিলে আবার কেউ যোজনী বুঝে ফেলতে পারেন তাহলে এই যৌগটার ভিতরে একটি আয়রন থাকবে যার যোজনী 2 এই যে এটা আর দুটি আয়রন থাকবে যাদের যোজনী 3 তার মানে এটা ওই দিক থেকে ব্যতিক্রম যে একই যৌগে একই মৌল দুই রকম যোজনী প্রদর্শন করতে পারে আপনারা কেউ যদি বলে যে ফেরোসোফেরিক অক্সাইডে আয়রনের যোজনী কত উত্তর কিন্তু 2.3 হবে 2.3 হবে কারণ কি দেখেন যদি 2 হতো শুধু 2 যদি হতো তাহলে 3^6 - 8 তাহলে তো যৌগ হতো না +6 - 8 যৌগ তো আধান নিরপেক্ষ হবে যদি 3 হতো 3^9 আর এটা হতো -8 তাও হতো না তার মানে এখানে এমন হবে যে একটি আয়রন আছে 2 আর দুটো আয়রন আছে 3^6 এই হলো +8 আর চারটা অক্সিজেন -8 আসুন শিক্ষার্থী বন্ধু এর গঠন সংকেতটা কি হবে আমরা একটু দিয়ে দিই এটা এরকম ভাবে ধরুন আমরা এফ ও হ্যাঁ এরকম ভাবে একটা এফ একটা ও এরকম ভাবে দিচ্ছি দেওয়ার পরে হিসাব আছে সবকিছুর হিসাব আছে
দেখুন আমরা আয়রন তিনটা ব্যবহার করে ফেলেছি, অক্সিজেন আরো দুটো আছে, অসুবিধার কিছু নেই। এই দেখুন শিক্ষার্থী বন্ধু, এই সেই আয়রন যার যোজনী তিন, এই সেই আয়রন যার যোজনী তিন, আর এই সেই আয়রন যার যোজনী দুই। তাহলে একই যৌগে একই মৌল দুরকমের যোজনী প্রদর্শন করতে পারে, এমন ঘটনা যদি কখনো আবির্ভাব ঘটে তখন আমরা এফ থ্রি ও ফোর এর কথা বলব। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একটা চমৎকার জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনারা চার নাম্বার সমস্যাটার সমাধান করে ফেলেন। এরপরে আমরা পাঁচে চলে যাব, পাঁচে চলে যাব। আপনাদের যদি এগুলো বুঝতে সমস্যা হয় আমাদের পার্ট ওয়ান পার্ট টু একটু দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। এগুলো আমাদের দেশীয় কোনো বইই নাই, অ্যাকচুয়ালি বিদেশি বইও এরকম নাই। আমরা যৌগগুলো অ্যানালাইসিস করে দীর্ঘদিন ধরে এই লাইনে পড়াচ্ছি, তাই ভাবছি যে আপনাদের গঠনগুলো জানলে ভালো হয়। এই কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে করাবো। শিক্ষার্থী বন্ধু, এবারে পাঁচ নাম্বারটা হচ্ছে C2H2। এটার নাম দুটা, কেউ বলে অ্যাসিটিলিন, কেউ বা বলে ইথাইন। তাহলে এটার নাম দুটা, অ্যাসিটিলিন বা ইথাইন, যে কোনো একটা বললেই হবে, অসুবিধার কিছু নেই। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে এখান থেকে আমরা এই গেলাম, এখান থেকে এই গেলাম, এটার নাম কি? অ্যাসিটিলিন বা ইথাইন। পাঁচ শেষ হলো, এটা না রাস্তা বিথেন আমরা বলেছি, দেখেন যোজনে চার মিলিয়ে দিয়েছে। ছয় যেটা সেটা আমাদের আজকে ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট। এখানে একটু বোঝার আছে, ক্যালসিয়ামের যোজনে দুই। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা একটু খেয়াল করবেন, নাইট্রেট যেটা আছে এই নাইট্রেটের যোজনী কিন্তু এক। এখন এইখানে নাইট্রোজেনের যোজনী কত, এটা যখন আমার জানার শখ হতো, আমি তখন নাইট্রেটের যোজনী এক এটা তো আমি জানতাম, মুখস্থ করতাম, তখন আমি করতাম কি জানেন, এর সামনে একটা হাইড্রোজেন নিতাম, নিয়ে আমি একটা কৌশল করতাম যে ডান বিয়োগ বাম যদি আমি করে ফেলি তাহলে কি হবে, ছয় বিয়োগ এক সমান পাঁচ। তো শিক্ষার্থী বন্ধু, এরকমভাবে আমি নিজে যোজনী বের করে নিতাম যে নাইট্রেট এর যোজনীতে এক, কিন্তু এখানে নাইট্রোজেনের যোজনীটা কত সেটা কিন্তু আমরা এইভাবে বের করতে পারি। আবার কেউ যদি এইভাবে করো তবুও কিন্তু হবে, নাইট্রেট যেমন এরকম যোজনী এক মানে ঋণাত্মক এক মাইনাস ওয়ান আমরা দিলাম, কেউ যদি এরকম করে যে স্যার এটা আমি কীভাবে এক্স ধরেও কিন্তু বের করা যায়, এটা সবাই পারবে না, যারা একটু নাইনে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন তারা, অথবা টেনের যারা ওরা, আর না হলে এইভাবে ডান বিয়োগ বাম, তখন সামনে একটা হাইড্রোজেন নিয়ে ওই মাইনাসটাকে ভ্যানিশ করা হয়, একটা যৌগ পরিণত করা হয়, তারপরে করতে হয়। এটা এইভাবেও করা যাবে, যেমন ধরো মাইনাস টু ইন্টু থ্রি, আর এখানে চার্জ হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস সিক্স, সুতরাং এক্স ইকুয়াল টু ফাইভ। আমরা এইভাবে করতে পারি। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে ক্যালসিয়াম নাইট্রেট যেটা আমি ক্যালসিয়াম দিলাম নাইট্রেটের জন্য, আমি সবসময় দেখবেন যে ক্যালসিয়ামের টান দিয়ে একটা ধাতুর টান দিয়ে অক্সিজেন নিয়ে ফেলি, ধাতু অধাতু এরকম একটা কমপ্লেক্স আমি দেখি, মানে গঠনটা দেখার চেষ্টা করি। এরপরে আপনাদের সাথে আমাদের যেটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে নাইট্রেট। তো এই এই দেখুন আমাদের নাইট্রেট NO3 হয়ে গেল, আবার আরেকটা NO3 ওটাও করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা মনে হয় আজকে দশটা শেখাতে পারবো, ছয় পর্যন্ত গেলাম, আরও চারটা দেখাবো, অসুবিধা নেই, ছয় হয়ে গেল। এবার আমরা সাথে চলে গেলাম, সাত হচ্ছে SnSO4 যৌগটার নাম স্টেনাস সালফেট, স্টেনাস সালফেট। তো শিক্ষার্থী বন্ধু, আপনাদের যোজনীটা মুখস্থ রাখবেন, চার্ট ক্লাস এইটের বইয়ের চার্টটা হলেও আপাতত চলবে। স্টেনাস যখন টিনের যোজনী দুই, আর সালফেট তো আপনারা জানেন যে সালফিউরিক অ্যাসিডে সালফারের যোজনী ছয়, আমরা আগে করেছি এগুলো। তো আমরা এখানে তাহলে কাজ করতে পারি, টিনের যোজনী দুই যেহেতু তাহলে আমরা ধাতু তো এরকম ওই ক্যালসিয়ামের মতো এটাকেও করতে পারি। হ্যাঁ, এরপরে সালফার নিয়ে সালফেট এই এরকম স্টেনাস সালফেট হয়ে গেল, দেখেন সালফার যোজনী ছয় হয়ে গেল। এরপরে আমরা আট নাম্বার যেটা সেটার নাম ধরুন Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2 অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড, শিক্ষার্থী বন্ধু, আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে ইচ্ছে করলে সাত তো আমরা দেখালাম, আট আমি একটা বুদ্ধি করে দেখি, যখন অক্সিজেন বিজোড় থাকে মানে তিন পাঁচ সাত, তখন একটাকে আমি মাঝখানে নিয়ে নিই। কৌশলগুলো সব আপনাদেরকে বলছি যে আপনারা যেন যে কোনো যৌগ নিয়ে চিন্তা করতে পারেন এবং গাঢ় সঙ্গে করতে পারেন। এই দেখেন আট হয়ে গেল,
এরপর আমি 9 চলে যাব 9 টা একটু বড় কিন্তু ভয় নেই K2Cr2O7 এটার নাম পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট এটা একটা তীব্র জারক পদার্থ কারণ অনেকগুলো অক্সিজেন আছে ও বিক্রিয়ায় অক্সিজেন সাপ্লাই দেয় পটাশিয়াম ডাইক্রোমেট তো শিক্ষার্থী বন্ধু এখানে আপনার ক্রোমিয়ামের জোড়নি কত এটা একটু বের করতে হবে তো আমরা এটা বের করতে পারি এইভাবে ডান বিয়োগ বাম যদি করি শিক্ষার্থী বন্ধু 7^14 থেকে 2 বাদ গেলে 12 তো মজার ব্যাপার দুটা ক্রোমিয়াম মিলে 12 তাহলে প্রতিটা ক্রোমিয়াম কি হবে 12/2=6 আবার একটু বলি 7টা অক্সিজেনের 14 বিয়োগ দুটা পটাশিয়ামের 2 14 থেকে 2 বাদ গেলে 12 দুইটা ক্রোমিয়াম মিলে 12 তাহলে প্রত্যেকটা ক্রোমিয়াম কত 6 আর যোজনী কখনো 7 এর বেশি হবে না তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধু তাহলে আমি আপনাদের একটু আগেই বললাম যে অক্সিজেন যদি কখনো বিজোড় সংখ্যক থাকে আমি মাঝখানে একটা দিয়ে দিই এই পরামর্শটা আপনাদেরকে দেওয়া আছে আগে এরপরে ধরেন একটা ক্রোমিয়াম দিবেন একটা অক্সিজেন একটা পটাশিয়াম কেন বলেন তো আমি আগেই বলেছিলাম যে পটাশিয়ামের যোজনী 1 পটাশিয়াম যদি কখনো থাকে তাহলে ভাববেন যে আগে অক্সিজেন পরে পটাশিয়াম আগে অক্সিজেন পরে পটাশিয়াম বাস পটাশিয়ামের দুটোর ব্যবহার শেষ এখন আমরা আস্তে আস্তে দেখি কি করতে পারি K2Cr2O7 তো আচ্ছা আমরা পটাশিয়াম ডাইক্রোমেট আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের চেষ্টা করছি এই একটা অক্সিজেনকে মাঝখানে দেওয়ার কথা দেখি একটা অক্সিজেনকে মাঝখানে দিলাম তার দুই পাশে দুটো ক্রোমিয়াম দিলাম এরপরে শিক্ষার্থী বন্ধু একটা ও একটা কে দিলাম একটা ও একটা কে দিলাম এরপরে ক্রোমিয়াম বলছে আমার যোজনী 6 হয়নি আমি বলছি হ্যাঁ হবে থামো এই দেখো আমরা মনে হয় সবই করে ফেলতে পারছি এই আসলে সত্য কথা কি যখন মিলবে সব দিক থেকে মিলবে না মিললে দেখবেন আপনি এক অসহায় যাযাবর আপনি পারছেন না কিছু করতে 10 নাম্বার শিক্ষার্থী বন্ধু 10 হচ্ছে এ অ্যালুমিনিয়াম কার্বাইড এখানে অ্যালুমিনিয়ামের যোজনী 3 কার্বনকে দিয়েছে কার্বনের 4 অ্যালুমিনিয়ামকে দিয়েছে তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি তো আপনি যে কোনো ভাবেই করতে পারেন ধরেন আপনি অ্যালুমিনিয়াম কার্বাইড যদি এরকম করেন যে স্যার অ্যালুমিনিয়াম কার্বাইড তো আমরা এইভাবে করতে পারি কি রকম ভাবে অ্যালুমিনিয়াম কার্বাইড কার্বন দিয়ে দেন যে যেভাবে খুশি করেন আমরা যোজনী মেলাতে পারলেই হলো এই দেখেন এই একটা অ্যালুমিনিয়াম এই একটা অ্যালুমিনিয়াম এই একটা অ্যালুমিনিয়াম এই যে সবার যোজনী হয়ে গেছে অ্যালুমিনিয়ামের 3 ওর 3 এই কার্বনের 4 এই কার্বনের 4 এই কার্বনের 4 তাহলে এটার নাম কি বাবা অ্যালুমিনিয়াম কার্বাইড তো শিক্ষার্থী বন্ধু আজকে আমরা এই 10টাই করে দিলাম আগামী দিন আবারও হয়তো আসবো আরো কিছু নিয়ে তো আপনারা আমাদের মানে যে কোনো বিষয়ে মন্তব্য থাকলে মন্তব্য করবেন যে স্যার আরো পড়ালে ভালো হয় অথবা আমি এটা বুঝতে পারছি না আমরা সেই ধরনের সমস্যার জবাব দিব তো আপনারা ভালো থাকবেন আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি আর হ্যাঁ আমরা 9ম-10ম শ্রেণীর ক্লাস এখন নিয়মিতই দিব আপনারা এই ক্লাসগুলো করবেন এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ড সার্কেলে যেন তারাও বাসায় বসে এগুলো শিখতে পারে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন তাদের স্বার্থেই এরকম সুন্দর সুন্দর জিনিস যেগুলো আপনাদের বই পাওয়া সহজ নয় বা পাওয়া যায় না সেইগুলো আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে